সবাই খবর দিচ্ছি দেখুন সবার চরণে আবারও গুরুত্বপূর্ণ সালাম রইল সবাই আমার জন্য দোয়া রাখতেন আমি আমার এই জীবনটাতে যে লড়াই করে যাচ্ছি এখান থেকে যেন আমি জয়ী হতে পারি এক ভাই আমাকে এখান থেকে আসার পর এখানে আসার পরে আমাকে বলছিল যে ভাই আপনি সবসময় এত হাসেন কি জন্যে জানি না ভাই এটা আশপাশে আছে কিনা তো একটু কথা বলবো একজন মানুষ সে প্রকাশ্যে যত বেশি হাসে গোপনে কিন্তু তার থেকেও তত বেশি কাটে আমার এই বয়সটাতে আর কত টেনশন করবো অনেক চিন্তা করে যতটুকু সময় আপনাদের মাঝে থাকি যতটুকু সময় মানুষের মাঝে থাকি ওইটুকু সময় যদি একটু আনন্দ না করি হাসি না করি এই বয়সটাও তো পাড়ি দিতে পারবো না তার কারণ ডক্টর সায়েন্স মতে বলে যে একজন মানুষের গড় আয়ু যদি 80 বছর হয় সে যদি সবসময় টেনশনের মধ্যে থাকে চিন্তা ভাবনার মধ্যে থাকে তার গড় আয়ু সেখান থেকে অল্পতে কমে 50-40 এসে দাঁড়ায় তারপর বলা যায় না হায়াত মত আল্লাহর হাতে আল্লাহ কাকে কি করবে না করবে সেটা বলা যায় না ওই টেনশন দুশ্চিন্তার একটা ছাপ মানুষকে দেখলে কিন্তু বোঝা যায় যে সে কোন হালে আছে কোন কষ্টে আছে তার মুখটা দেখলে কিন্তু বোঝা যায় যে সেই মানুষটা সুখে আছে নাকি দুঃখে আছে তো আমার সাথে প্রত্যেকটা প্রোগ্রামে প্রত্যেকটা মঞ্চে একজন মানুষ যাইতো আমার শ্রদ্ধেয় কাকা যেমন পেট বাজাচ্ছে ওনার নাম ছিল কামাল প্যাডিস্ট উনিও পেট বাজাতেন উনি খুব অল্প বয়সী আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে সঙ্গীত জগতেরও একজন মানুষকে আমি হারিয়েছি তার উপরে একটু গুরু ভজন বিচ্ছেদ এখানে যদি কোনো গুরু ভক্তল থেকে থাকে অবশ্যই তারা গানটি বুঝবে আর আমি মনে করি 1000 দর্শক লাগে না বুঝার মতো দর্শক একটা হলেই যথেষ্ট নাকি বলেন সেখান থেকে
করে তো